আজ আমি এখানে রবীন্দ্র পরবর্তী নাট্য সাহিত্য নিয়ে আলোচনা করছি। তো এখানে মূলত প্রধান প্রধান যে নাট্যকার তাদেরকেই নিয়েই আলোচনা করছি, এবং সেই প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে আমি প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমেই তুলে ধরছি। ক্ষীরোদপ্রসাদের প্রথম রচনা কোনটি? উত্তর, রাজনৈতিক সন্ন্যাসী, 1885 সালে রচিত, দুখণ্ডে বিভক্ত। ক্ষীরোদপ্রসাদের আলিবাবা নাটকের প্রকাশকাল কত? উত্তর, 1897 সাল। রঞ্জাবতী নাটকটি কার লেখা? উত্তর, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের। কিন্নরী নাটকের রচয়িতার নাম কি? উত্তর, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ। তুলসী লহরী কোথায় জন্মগ্রহণ করেন? উত্তরবঙ্গের রংপুর জেলার নলডাঙায়, 1897 সালে। তুলসী লহরীর প্রথম নাটকটির নাম কি? উত্তর, দুঃখীর ইমান, 1947 সাল। দুঃখীর ইমান নাটকটি অভিনীত হয় কোন মঞ্চে? উত্তর, শ্রীরঙ্গম মঞ্চে, 12 ডিসেম্বর 1986 সাল। তুলসী লহরীর প্রতীক নাটকটি প্রথম অভিনয় করেন কোন নাট্য সংস্থা? বহুরূপী নাট্য সংস্থা। ধর্মদাস চরিত্রটিকে তুলসী লহরীর কোন নাটকটিতে পাওয়া যায়? উত্তর, দুঃখীর ইমান। তুলসী লহরীর কোন নাটকটি শ্রেষ্ঠ? সেরা তার। রহিম ও মহিম চরিত্র দুটিকে তুলসী লহরীর কোন নাটকে পাওয়া যায়? উত্তর, সেরা তার নাটকে। এক বুক কাঁধা ভেঙে পথ চলে, একদিকে পদ্ম দেখলে আনন্দ যেমন ধরে না, তেমনি আনন্দ দুচোখ পুরে পান করেছি আপনার লেখায়। কাজী নজরুল ইসলাম যার সম্পর্কে এই মন্তব্য করেছেন তিনি কে? উত্তর, মন্মথ রায়। মুক্তির ডাক নামক একাঙ্ক নাটকের রচয়িতা কে? মন্মথ রায়। মুক্তির ডাক নাটকটি অভিনীত হয় কোন থিয়েটারে? উত্তর, স্টার থিয়েটারে, 1923 সালে, 22 ডিসেম্বর। চাঁদ সদাগর, কারাগার, সতী নাটক তিনটির রচয়িতার নাম কি? উত্তর, মন্মথ রায়। রঙ্গমঞ্চের শিল্পীদের নিয়ে রচিত মন্মথ রায়ের লেখা নাটকের নাম কি? উত্তর, জীবনটাই নাটক, 1952 সাল।